আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আরএনজি লিমিটেড বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে অ্যাপারেল মার্চেন্টেজিং ম্যানেজমেন্ট পার্ট ফাইভ নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্মার্ট মার্চেন্টাইজার রুলস অর রেসপন্সিবিলিটি। এখানে প্রায় বেশ কয়েকটা আমি স্টেপ লিখে রাখছি, তো এর মধ্যে কিছু আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি আর বাকিগুলা আজকের এই ভিডিওতে ডেসক্রাইব করব। দেখা যায় একটা ভিডিওতে যদি সবগুলো করতে চাই তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আর জন্য মূলত আমি দুইটা ভিডিওতে একটার ডেসক্রাইব করার চেষ্টা করতেছি। তো চলুন, প্রিপেয়ার প্রি প্রোডাকশন অর সাইট সেট স্যাম্পল। স্যাম্পলের বেশ কয়েকটা স্টেপ থাকে, একটা হচ্ছে প্রোডাকশনের আগে, প্রোডাকশনের পরে। তো প্রি প্রোডাকশন স্যাম্পল মানে প্রোডাকশনের আগে যেই স্যাম্পলগুলো তৈরি করতে হয়। তো প্রি প্রোডাকশন স্যাম্পলটা বলতে আমরা বুঝাচ্ছি, ধরেন আপনার ভাইয়ের আপনার বেশ কয়েকটা সাইজ দিল, এস, এম, এক্সেল, ডাবল এক্সেল, এই চারটা সাইজই দিল। তো এই প্রত্যেকটা সাইজ আপনার তৈরি করতে হবে। তো তৈরি করে এখানে প্রশ্ন আছে যে প্রত্যেকটা সাইজ তৈরি করবো, কারণ প্রত্যেকটার মধ্যে আবার কালার আছে পাঁচটা দশটা, ওই কালারগুলো কি তৈরি করবো? সেই ক্ষেত্রে সবগুলা কালার তৈরি করার দরকার নাই, আপনি জাস্ট প্রত্যেকটা একটা করে, প্রত্যেকটা সাইজ একটা করে যেটা তৈরি করতে পারেন, একটা তো আর তৈরি করে না, এখানে দুইটা তিনটা করে তৈরি করে। তারপর এই সাইজটা প্রত্যেকটা সাইজেই আপনি অ্যাকসেপ্ট করে পাঠাবেন বাইরের কাছে, বাইরে এটা দেখবে, এটা কোয়ালিটি দেখবে, স্টিচ কোয়ালিটি, সুইং কোয়ালিটি, দেন ফেব্রিক কোয়ালিটি, জিপার কোয়ালিটি, অ্যাক্সেসরি, স্টিম, এই টোটাল বিষয়গুলো আপনি দেখবে। যদি কিছু কারেকশান থাকে বাইরে আপনাকে কমেন্ট করবে, হ্যাঁ এখানে একটু একটু কারেকশান করতে হবে। তো আপনার সবগুলো পাঠানোর পর সবগুলো ইয়ে জিনিস পাঠিয়ে দিলেন, দেন গেটিং অ্যাপ্রুভাল প্রি প্রোডাকশন আর সাইট সেট স্যাম্পল। তো আপনি পাঠানোর পর এই জিনিসগুলা স্যাম্পলগুলা অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, তাহলে হ্যাঁ এখন সবগুলা ঠিক আছে, সুইং বলেন, স্টিল বলেন, এভরিথিং, ওকে, এখন আপনারা স্টার্ট আপনার প্রোডাকশন শুরু করতে পারেন। এখানে স্যাম্পল পাঠানোর সিস্টেমটা, এখানে স্যাম্পল করে দুই সেট, এক সেট বাইরের জন্য আর কাউন্টার হিসেবে একটা নিজের কাছে রাখতে হয়। সেমই জিনিস দেখা যায় বাইরে যদি বলে দেন হ্যাঁ ঠিক আছে আপনি প্রোডাকশন শুরু করেন, এখন যদি আপনি যদি অ্যাকসেপ্ট পারেন বাইরের কাছে, তো বাইরের কাছে যাবে, এখানে আবার পাঁচ দশ দিনের বিষয়, আবার বাইর পাঠাবে, এখানে আবার পাঁচ দশ দিনের বিষয়, একটা হিউজ টাইম নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার কাছে অ্যাকসেপ্ট দিবেন আর বাইরের কাছে অ্যাকসেপ্ট দেবেন, বাইরে যখন বলবে হ্যাঁ ঠিক আছে আপনি প্রোডাকশনে যান, সেই ক্ষেত্রে আপনার যে আপনার হাতে যে স্যাম্পলটা থাকবে ওইটার এগেনস্টে আপনি সবগুলা বাল্ক প্রোডাকশন শুরু করবেন। এটাই তাহলে আমরা স্টার্ট করব, স্টার্ট বাল্ক প্রোডাকশন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি টোটাল কাজ বুঝাই দিলেন, বাল্ক প্রোডাকশন শুরু হয়ে গেল, তাহলে কি আপনার কাজ শেষ? সেই ক্ষেত্রে হচ্ছে না, যেহেতু আপনি বাইরের কাছে ওয়াদাবদ্ধ, আপনি বাইরের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি
সবগুলো আপনি মেনটেন করবেন, বায়ার যেহেতু আপনাকে চিনে, তাহলে আপনি টোটাল কাজগুলো আপনি তো আপনার যেই কলিগ আছে তাদেরকে বুঝাই দিলেন। এটা হলো আপনার আইই ডিপার্টমেন্ট হতে পারে, তারপর কোয়ালিটি ডিপার্টমেন্ট হতে পারে। দেন আপনি মনিটর করতে হবে সবগুলা ঠিক আছে কিনা, সবগুলা জিনিস প্রসেসগুলো ঠিক মতো চলতেছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এই জিনিসগুলা। এই জিনিসটাই এখন বলতেছি, এনশিওর কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রোডাকশন মনিটরিং। যেমন এখানে একটা বলা যেতে পারে, দেন আপনার পার ডে প্রোডাকশন দরকার হচ্ছে হলে আপনার 500 পিস। এখন আপনার দেখা যাচ্ছে কোনো কারণে আপনার প্রোডাকশন হচ্ছে 400 পিস। এখন যদি সব কিছু ঠিক আছে, কোয়ালিটি বলে কোয়ান্টিটি ঠিক নেই, তাহলে তো হবে না। তো প্রপারলি কাজটা আগাচ্ছে কি না এই জিনিসটা আপনাকে ফলো আপ রাখতে হবে, তা না হলে আপনার লিড টাইম মিস করবেন। যেই সময় আপনার শিপমেন্ট করার কথা ছিল ওই সময় আপনি শিপমেন্ট করতে পারবেন না। এখন অ্যারেঞ্জ শিপিং স্যাম্পল সেন্ড টু দ্য বায়ার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, আমরা যেহেতু বাল্ক প্রোডাকশন করে ফেলছি, বাইরের কোয়ালিটি কোয়ান্টিটি যে পরিমাণ কোয়ান্টিটির দরকার ছিল আমি সবগুলো তৈরি করলাম, তো সেই ক্ষেত্রে আবার শিপিং স্যাম্পলের কী দরকার, আবার স্যাম্পল কেন পাঠাবো টাকা খরচ করে? টোটাল সবগুলো যেগুলো অর্ডার সবগুলো পাঠাই দিয়ে তো হইতেছে, তো শিপিং স্যাম্পল আসলে দুইটা কারণে পাঠানো হয়ে থাকে, একটা হচ্ছে মার্কেটিং, আরেকটা হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স, যাতে বাইরে এই জিনিসগুলো সুবিধা পায়। তো আপনি যদি প্রথমে যদি কিছু স্যাম্পল পাঠিয়ে দেন, তাহলে বাইরে আপনার এটাকে মার্কেটিং করতে পারে। কীরকম, ধরেন আপনার প্রোডাক্টটা আউটলেটে, বাইরের আউটলেটে দোকানে দিল, কামিং সুন, এটা ওর মার্কেটিং হচ্ছে। তারপর আপনি স্যাম্পলের সাথে কিছু যেই ডকুমেন্ট থাকে এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলেন, তাহলে বাইরের যে কাস্টম ক্লিয়ারেন্সগুলো থাকে এই জিনিসগুলো তারা করে নিতে পারে। এটা হচ্ছে নাকি অ্যারেঞ্জ শিপিং স্যাম্পল সেন্ড টু দ্য বায়ার। দেন ফলো আপ এক্সপোর্ট প্রসিডিউর। এখন আপনি স্যাম্পল আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিলেন কিন্তু পেমেন্ট পাইলেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড পার্সেন্টেজের না, কারণ আপনাকে দুইটা জিনিসেই মনিটরিং করতে হবে। যদি এক হচ্ছে হলে আপনার গুডস প্রোডাকশন, আরেকটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। পেমেন্টের বিভিন্ন ডকুমেন্ট থাকে, এই জিনিসগুলো আপনাকে ফলো আপ করতে হবে। আর এই জিনিসটা যখন আমরা এলসি নিয়ে কথা বলব তখন একদম ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ। আর মনিটরিং পেমেন্ট প্রসিডিউর, এখন মাল পাওয়ার পরে মাল পাঠিয়ে দিলেন, এখন পেমেন্টটা কীভাবে আসবে? এটা কি 2 দিন পরে আসবে, 5 দিন পরে আসবে, 10 দিন পরে আসবে? মাল পাওয়ার আগে টাকা নেবেন না মাল পাওয়ার পরে টাকা নেবেন? এই জিনিসগুলো একটু বিষয় আছে, এগুলো লজিস্টিক আর শিপিংয়ের সাবজেক্টের উপরে। পেমেন্ট সিস্টেম যখন এলসি নিয়ে কথা হলো তখন হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, এই কথা আবার বললাম। তারপর গেটিং ফিডব্যাক ফ্রম বায়ার। এখন আপনি যেই প্রোডাক্টটা তৈরি করলেন এটা কিসের জন্য তৈরি করলেন, কোন শ্রেণীর মানুষের জন্য, হায়ার লেভেল, মিডল লেভেল না অ্যাভারেজ, এটা বায়ারকে আশ করতে পারেন। তো বায়ার যদি বলে এটা আমি মিডল লেভেলের জন্য করেছি, তাহলে আপনি চিন্তা করবেন যে কীভাবে
আপার লেভেল মানুষের জন্য প্রোডাক্ট তৈরি করা যায়, সেক্ষেত্রে কী কী মেশিনারি দরকার হতে পারে, কী ধরনের স্কিল ওয়ার্কার আপনার দরকার লাগতে পারে, এই জিনিসগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন। এটা আমরা প্রথমেই বলছিলাম ফরকাস্টিং, একটু ট্যান ট্যান একটু কাস্টম সার্ভে কাস্টমার অ্যানালাইসিস করলেন, তারপর বাইরের কাছে জানতে পারেন কাস্টমার ফিডব্যাক কীরকম, তার স্যাটিসফ্যাকশন কী না এই প্রোডাক্টটা পাওয়ার পর। এই জিনিসগুলো হচ্ছে গেটিং ফিডব্যাক ফ্রম বায়ার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।